بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْفِرُوا كَافَّةً فَلَوْلَا فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ও সালাত ওসালাম আল রসুলিল্লাহ ওয়া আলহি ও আসহাবিহি হজতিিল্লা ওয়া জমি সালহীনা ইবাদিল্লাহ আম্মাবাদ আমরা দাফনের বিভিন্ন কাজগুলো দেখে এসেছি এবং বর্ণনা করেছি দাফন কার্যে কিছু আদব কায়দা রয়েছে যা করলে অনেক ভালো আদব কায়দা বলতে অনেক সবাব আছে এবং মুস্তাহাবও রয়েছে সে আদব কায়দার মধ্যে দাফনের আদব কায়দার মধ্যে কিছুটা হচ্ছে গিয়ে যে কবর খনন করার সময় খোরার সময় অথবা কবর পাকা করার সময় যাকে ধরে নিয়ে সৌধ বানানোর জন্যে বা স্মৃতিস্তম্ভ বানানোর জন্যে বা মোট কথা কবরকে পাকা করার ক্ষেত্রে এবং যে স্থানে দাফন হবে সেই স্থান সম্পর্কে কিছু মুস্তাহাব কাজ রয়েছে কিছু আদব রয়েছে যা করলে অনেক আমাদের জন্যেও স্বভাব মৃত ব্যক্তির জন্যেও স্বভাবের কাজ তার একটি হচ্ছে গিয়ে প্রথমটি হচ্ছে গিয়ে কবরকে যখন খনন করা হবে খোড়া হবে তার গভীরতা একটি মাঝারি ধরনের মানুষ অর্থাৎ বেশি খাটো নয় বেশি লম্বাও নয় মাঝারি ধরনের মানুষের উচ্চতা বরাবর হওয়া উচিত মোস্তাহাব হচ্ছে গিয়ে এত গভীর গভীর হওয়া উচিত আমরা এর পূর্বে বলেছি কে জানাজে এমনভাবে দাফন করা উচিত যার গন্ধ বাহিরে না আসে এবং হিংস্র প্রাণী শিকারি প্রাণী যাতে লাশকে বের করে নিয়ে আস না আসে তাই মোস্তাফ হচ্ছে গিয়ে এত কবরকে এত গভীর হওয়া যে একটি লোকের মাঝারি ধরনের একটি উচ্চতা উচ্চতা হওয়া উচিত মাঝারি ধরনের একটি লোকের এত গভীরতা হওয়া উচিত এবং যদি জমি শুষ্ক এবং শক্ত জমি থাকে তাহলে কবরের পশ্চিম দিকের দেয়ালে একটু খুঁড়ে কবরের মতো করে দেওয়া উচিত তৃতীয়ত হচ্ছে গিয়ে কবরকে চারকোনা অর্থাৎ চতুষ্কোণ বা বর্গাকৃতি আয়তক্ষেত্রের মতো আয়াত আয়াত কৃতি অর্থাৎ আয়াতকার লম্বাভাবে অর্থাৎ চারকোনা হতে হবে একটু লম্বাভাবে অথবা বর্গাকৃতি বা আয়াত আয়াতকার যেভাবে হোক এটা তৈরি করতে হবে চতুর্থত কবর দেয়ার পর কবরকে চার আঙ্গুল উঁচু করে দেওয়া হচ্ছে গিয়ে মুস্তাহাব কাজ অর্থাৎ জমি থেকে জমি সমান না করে বরাবর না করে চার আঙ্গুলের মতো একটু উঁচু করে দেয়া হচ্ছে গিয়ে মুস্তাহাব কাজ এবং পঞ্চমত হচ্ছে গিয়ে যে কবরকে একটু মজবুত করে বানানো যাতে সহজে ধ্বংস না হয়ে যায় নষ্ট না হয়ে যায় কবর অনেক দেশে বিশেষ করে আমাদের বাংলাদেশে আমাদের সমাজে বৃষ্টি বন্যা হওয়ার কারণে অনেক সময় কবর ধসে পড়ে মাটি ধসে পড়ে তাই একটু মজবুত করে বানানো উচিত যাতে করে সহজে কবর নষ্ট না হয় ষষ্ঠম কাজটি হচ্ছে গিয়ে যে কবরে দেওয়ার পর কোনো আলামত বা কোনো কিছু রাখা উচিত যাতে অন্যান্য কবর থেকে ভুল না হয় মানুষ অসুবিধা না পড়ে যে কবর দেওয়ার পর যখন ফিরে যাবে আবার ফিরে আসবে দোয়া করার জন্যে দোয়া পড়ার জন্যে কোরআন পড়ার জন্যে তখন দেখা যাচ্ছে যে কোন কবরটি তার মৃত ব্যক্তির খুঁজে পাচ্ছে না তাই আলামত স্বরূপ কোনো একটা ইট বা কোনো কিছু রেখে দেওয়া উচিত যাতে কবর হারিয়ে না যায় অন্যান্য কবর থেকে চিনতে সুবিধা হয় সপ্তম বিষয়টি যেটি সেটি হচ্ছে গিয়ে যে কবরের উপরে একটি পাথরের ফলক অথবা নাম ফলক যাকে বলা হয় কবরের নাম লেখা মৃত ব্যক্তির নাম লেখা অথবা বোর্ডের বোর্ড জাতীয় বা তক্তা জাতীয় কিছু একটি তার মাথার দিকে কবরের মাথার দিকে দেওয়া উচিত এটা হচ্ছে গিয়ে মোস্তাহাব কাজ অষ্টম বিষয়টি হচ্ছে গিয়ে যদি যে স্থানে লোক মৃত্যুবরণ করেছে তার কাছাকাছি যদি কোনো কবরস্থান থাকে তাহলে সেই কাছের কবরস্থানে দাফন করা মোস্তাহাব কিন্তু যদি দূরের কোনো কবরস্থানে বিশেষ কোনো কারণ থাকে যে সেখানে গণ্যমান্য ব্যক্তি মুমিন ব্যক্তিরা সালেহ ব্যক্তিরা সেখানে দাফন করা হয়েছে কারণ আমরা রেবায়তে দেখি অনেক সময় এদের করা কর্মের কারণে ফেরিস্তাদের নজুল হয় আল্লাহ রব্বুল আলমের দৃষ্টি থাকে তাই পাশের কবরের লোকদেরও হয়তো সোয়াব পৌঁছায় যদি কোনো বিশেষ কারণ থাকে অথবা এমন কবরস্থান দূরে রয়েছে যেখানে লোকজনের আনাগোনা বেশি লোকজন সুরা ফতেহাত দোয়া দরুদ কোরআন বেশি বেশি করে পাঠ করে তাহলে সেই দূরের কবস্থানে দাফন করতে অসুবিধা নেই কিন্তু মোস্তাহাব হচ্ছে গিয়ে যে ঘরের কবর কাছে যে কবস্থানটি সেখানে দাফন করা নবম বিষয়টি যেটি হচ্ছে গিয়ে যে মৃত ব্যক্তিকে তার আত্মীয় স্বজনের পাশেই ক দাফন দেওয়া কবর দেওয়া যে আত্মীয় স্বজন যাতে পাশাপাশি হয় সেটা হচ্ছে গিয়ে একটি আদবের মধ্যে এবং মোস্তাহাব কাজ সেটা ছিল আদব দাফনের আদব কায়দা যে কীভাবে দাফন করতে হবে কিন্তু সে দাফনের পদ্ধতিতে কিছু কিভাবে দাফন করা হবে সেখানে কিছু মুস্তাহাব কাজ রয়েছে সেই মুস্তাহাব কাজ সময়ের মধ্যে গিয়ে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে গিয়ে জানা যাকে যখন নিয়ে যাওয়া হবে তখন কবরে নিয়ে যাওয়ার পূর্বে কয়েক কদম আগেই যাতে তাকে মাটিতে রেখে দেওয়া হয় অর্থাৎ মোস্তাব হচ্ছে গিয়ে যে সরাসরি মৃত ব্যক্তিকে নিয়ে কবরে নামিয়ে নেওয়া না নামিয়ে দেওয়া না হয় কারণ অনেক সময় অনেক মৃত ব্যক্তি কবরের আজাবের কারণে বিভিন্ন কারণে হয়তো কবর থেকে ভয় পেতে পারে তাই মোস্তাহ হচ্ছে গিয়ে যে কবরে নেওয়ার আগে তাকে কয়েক কদম কবরে পূর্বেই কয়েক কদম আগে তাকে মাটিতে রেখে দিতে হবে এবং আস্তে আস্তে করে আবার কিছুক্ষণ পর আরেকটু সামনে গিয়ে রাখতে হবে আবার কিছুক্ষণ পর আরেকটু সামনে গিয়ে এভাবে তিনবার মাটিতে রেখে রেখে তাকে কবরের কাছে নিয়ে যেতে হবে এবং তৃতীয়বার তাকে নিয়ে যেতে হবে কবরের পায়ের দিকে যেদিকে মৃত ব্যক্তির পা হবে সেদিকে তাকে যদি পুরুষ হয় তাহলে সেই কবরের যেখানে জানাজার পা পায়ের দিকে নিয়ে জানাজাকে রাখতে হবে এবং চতুর্থবারে তাকে সেই কফিন থেকে বা জানাজাকে মাথার দিক থেকে তুলে কবরে নামাতে হবে যদি পুরুষ ব্যক্তি হয় অর্থাৎ কবরকে কবরে নামানোর পূর্বে আস্তে আস্তে করে তিনবারে কবরে মাটিতে রেখে 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 নিয়ে আসতে হবে এবং তৃতীয়বার পায়ের দিকে তাকে নিয়ে আসতে হবে এবং পায়ের দিকে নিয়ে চতুর্থবারে মাথার দিক থেকে তাকে কবরে নামাতে হবে এটা হচ্ছে গিয়ে মোস্তাফ কাজ আর যদি নারী হয় ঠিক একইভাবে আস্তে আস্তে করে মাটিতে রেখে কবরের পশ্চিম দিকে নিয়ে আসতে হবে যদি জানাজাটি হয় কোনো মহিলা বা নারীর বা কোনো মেয়ের এমন অবস্থায় তাকে পশ্চিম দিকে নিয়ে আসতে হবে এবং পশ্চিম দিকে নিয়ে এসে চতুর্থবারে তাকে কেবলার দিক থেকে সাইড থেকে কবরে নামাতে হবে এবং কবরে নামানোর সময় একটি কাপড় দিয়ে যাতে তার কবরটি ঘিরে দেয়া হয় এবং ঘিরে দিয়ে তার জানা একজন নারীর জানাজাকে কবরে নামানো হচ্ছে গিয়ে মোস্তাহাব কাজ তৃতীয় যে বিষয়টি দাফনের পদ্ধতির মধ্যে মোস্তাহাব সেটি হচ্ছে যদি কফিনে বা কোনো খাটিয়াতে বা কোনো খাটে করে জানাজাকে কবর পর্যন্ত নিয়ে এসেছে তাহলে খুব আস্তে আস্তে করে আরাম আরাম করে সেই কফিন থেকে বা সেই খাটিয়া থেকে সে খাট থেকে জানাজাকে তুলে এরকম যাতে না হয় তাড়াতাড়ি করে তুলে নামাতে হচ্ছে না আরাম আরাম আস্তে আস্তে করে তুলে কবরে নামাতে হবে চতুর্থ বিষয়টি যেটি বলবো সেটি হচ্ছে গিয়ে কবরে জানাজাকে মৃত ব্যক্তিকে রাখার পর তার উপরের যে চাদর সে চাদরে যে দু দিকে পায়ের দিকে এবং মাথার দিকে যে গিরা লাগানো হয়েছিল সেই গিট বা গিরা যাতে খুলে দেওয়া হয় এবং জানাজার চেহারা খুলে দিতে হবে এটা হচ্ছে মোস্তাহাব কাজ এবং তার চেহারাকে এমনভাবে রাখতে হবে মাটিতে যাতে তার চেহারা মাটিতে থাকে যেহেতু বলেছি যে জানাজাকে ডান পাশে শোয়াতে হবে ডান পাশে শোয়ানোর কারণে হয়তো ডান পাশে যখন জানাজাকে শোয়াতে হবে মাথাটা হতে উঁচু থাকতে পারে তাই এমন ব্যবস্থা করতে হবে যে তার চোয়াল বা তার চেহারাটা মাটি স্পর্শ করে করে এটি হচ্ছে মোস্তাহাব কাজ দরকার পড়লে প্রয়োজন পড়লে বালিশের মতো করে বানিয়ে দিতে হবে যাতে করে সে মাথাটা সে বালিশের উপরে রেখে মাটির বালিশের উপরে রেখে থাকতে পারে এবং যেহেতু ডান পাশে তাকে রাখ শোয়াতে হবে জানা যাকে হয়তো ডান পাশে শোয়ানোর কারণে জানা জানাজা পিঠের দিকে পড়ে যেতে পারে তাই তার পিঠে কোনো কাঁচা ইট পুরানো নয় আগুনে পুরানো যাতে না হয় কাঁচা ইট অথবা মাটির বড় ঢেলা বা কুলুখ যাকে বলা হয় যে বড়ো কুলুক বা মাটির কোনো চাক্কা মাটির কোনো ঢেলা সেরকম তার পিঠে দিয়ে ঠেকিয়ে দিতে হবে যাতে সে পিঠে পড়ে শুয়ে না যায় সোজাসুজি পিঠের উপর যাতে শুয়ে না যায় সে ডান পাশে যাতে শুয়ে থাকে এবং তার বালিশের মতো করে দিয়ে তার মাথা সেখানে রাখবে এবং যারা উপস্থিত হয়েছে জানাজাতে তা শি করেছে বহন করে নিয়ে এসেছে ধোঁয়া পড়েছে এদের মধ্যে আত্মীয় স্বজন যারা নেই তারা ইচ্ছা করলে হাতের পেছনের দিক থেকে যদি মাটি দিতে চান তাহলে হাতের পিছনের দিক থেকে তুলে মাটি কবরের জন্যে মাটি দিতে পারেন এবং মাটি দেওয়ার সময় মোস্তাহ হচ্ছে গিয়ে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইহিয়া রাজে উন বলা এটা হচ্ছে সবের কাজ এবং ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে যে দুটি কাঁচা ডাল গাছের ডাল পাতা ফেলে যে কোনো গাছের ডাল হলে চলবে কিন্তু উত্তম হচ্ছে গিয়ে খেজুর গাছের ডাল যদি দুটো কাঁচা ডাল কবরে তার সাথে দিয়ে দিতে হবে তবে উত্তম হচ্ছে গিয়ে একটি ডাল তার ডান পাশে রাখতে হবে আরেকটি ডাল তার বাম পাশে শুষ্ক বা শুকনো যাতে না হয় বরং কাঁচা ডাল পাতা ঝেড়ে তার একটা ডান পাশে একটা বাম পাশে দিয়ে দিতে হবে শেষ বিষয় যেটি যে বিষয়টি বলবো সপ্তম বিষয় সেটা হচ্ছে গিয়ে যে জানাজার দাফনের ক্ষেত্রে বিভিন্ন বই পুস্তকে দোয়ার বইতে বিশেষ করে অনেক দোয়া দরুদ এসেছে যাতে করে এইসব জানাজার জন্য পড়া হয় এবং জানাজাকে তার আকিদাগত বিশ্বাসগুলো আকিদা বিশ্বাসগুলো পড়ে পড়ে শোনানো হয় এবং সে যাতে শুনে তাকে তালকিন করা হয় আমাদের এখানেও এই সিস্টেম রয়েছে এবং তালকিন পড়ায় সবাই চলে যাওয়ার পরও একটা তালকিন পড়া হয় তাই এটা হচ্ছে গিয়ে মুস্তাহাব কাজ যাতে জানাজা শুনতে যেহেতু পারে তাই তার ক্ষোধা কে ছিল কেয়ামত কী কেয়ামত অবসম্ভাবী এবং জান্নাত হক দোজক হক কোরআন হক সব প্রত্যেকটি যে বিষয়গুলো রয়েছে তালকিনে কিনে সবগুলো তাকে পড়ে শোনাতে হবে মনে করিয়ে দিতে হবে তাই এই মোস্তাব কাজগুলো করলে আমাদের জন্য সব উত্তম কাজ এবং এই মৃত ব্যক্তির জন্য ব্যক্তি উত্তম কাজ এবং সবাবে কাজ হয়তো এসব সবাবের কারণে তার আজাবে হয়তো কিছুটা কমতি হতে পারে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি বরাকাতু اللهم تفضل على علمائنا بالزهد والنصيحه وعلى المتعلمين بالجهد والرغبه وعلى المستمعين بالاتباع والموعظه برحمتك يا ارحم الراحمين